আটক পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে ফেরত দিল পাকিস্তান। বিকেলে ওয়াঘা আতরি সীমান্তে রেডক্রসের মধ্যস্থতায় তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে পাকিস্তান সেনাবাহিনী। এদিকে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহার পাকিস্তানে আছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি। এ সংক্রান্ত রিপোর্টটি তৈরি করেছেন দুলি মল্লিক, দেখুন সেই রিপোর্টটি। আমরা রিপোর্টটির জন্য একটু অপেক্ষা করছি, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। ওয়াগা আতরি সীমান্তের এই বর্ণিল আয়োজন বিটিং দ্য রিট্রিট আজ স্থগিত। বন্দি ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়া হয়েছে ভারত সীমান্তে, তাই উল্লাস, দর্শনার্থীদের ভিড়। এসেছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মা বাবাও। ভারতীয় গণমাধ্যম বলছে এই সীমান্ত দিয়ে তাকে অমৃতসর হয়ে দিল্লি নেওয়া হবে। বর্ডার পে উইং কমান্ডার অভিনন্দন হমারে ইন্ডিয়ান এয়ার ফোর্স কে অফিসার হ্যায়, উনহোনে ল্যান্ড পৌঁছে ইথে পাইলট সাহেব নু প্রতিবেশী দুই দেশের টানা কয়েকদিনের যুদ্ধাংদেহী মনোভাব থেকে আগেভাগে সরে দাঁড়ালো পাকিস্তান। ইসলামাবাদের দাবি শান্তির বার্তা দিতে এই বৈমানিকের মুক্তি, তবে ইন্ডিয়ান মিডিয়ার দাবি আন্তর্জাতিক চাপে বিমান বাহিনীর পাইলটকে মুক্তি দিয়েছে পাকিস্তান। দিল্লি সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গিদের কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে প্রথমবারের মতো ইসলামাবাদ স্বীকার করেছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহার পাকিস্তানেই আছে। পররাষ্ট্রমন্ত্রী কুরেশি জানিয়েছেন মাসুদ অসুস্থ। এতে পাকিস্তান ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করবে কিনা তা সময়ই বলে দেবে। এই উত্তেজনার মধ্যেই আবুধাবিতে ইসলামী দেশগুলোর জোট ওআইসি সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর ভারতকে আমন্ত্রণ জানানোয় সম্মেলন বর্জন করেছে ওআইসির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পাকিস্তান। দুলি মল্লিক, একুশে টেলিভিশন।